আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিমিশন ট্রাভেলসে। আপনারা অনেকের কাছ থেকে প্রশ্ন পাই যে কার্টুন নেওয়া যাবে কিনা, বা কার্টুন কীভাবে বাঁধতে হবে, কোন সাইজের বাঁধতে হবে। আমাদের এখানে অনেকগুলো কার্টুন আছে দেখা, তবে এই কার্টুনটা আমরা এখন বাঁধতেছি, তো সেটা একটু দেখাচ্ছি। এটা হলো পারফেক্ট সাইজ, একদম ফুল স্কোয়ার। দেখুন বর্তমানে কোন এয়ারলাইন্সে নেওয়া যায় না, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই। আচ্ছা, এখন গালফ এয়ারে কার্টুন নেওয়া যায়, মানে কিছুদিন আগে ছিল, এখন গালফ এয়ারে কার্টুন নেওয়া যায়, তবে এয়ার আরাবিয়ার ফ্লাই দুবাইতে টোটালি কার্টুন এলাও করে না। এমিরেটস কার্টুন নেওয়া যায়। আচ্ছা, শুধুমাত্র এই দুইটা এয়ারলাইন্সে কার্টুন নেওয়া যায় না। আর কার্টুনের সাইজ কত, কত সাইজ বিমানের নিয়ম অনুযায়ী কত সাইজ হতে হয়? আচ্ছা, ওকে, কার্টুনটা একটু ঘুরে আর বাদ। এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন, এটা হলো একদম পারফেক্ট সাইজ, স্কোয়ার সাইজ। এই কার্টুনটা আমরা এখন র‍্যাপ করব, এটা আমাদের কার্গোতে আসছে। আপনি যখন দেশে যাবেন, এগুলো আমাদের যাত্রীর সাথে যাবে, দেশে যাওয়ার সময় চেষ্টা করবেন যে কার্টুনগুলো স্ট্যান্ডার্ড সাইজে বাঁধার জন্য। অনেকে ওভার সাইজের কার্টুন বাঁধেন, ওভার সাইজ যখন আপনি করবেন তখন দেখা যাবে যে ওভার সাইজের কাউন্টারে আপনাকে পাঠিয়ে দিবে, অথবা আপনার কার্টুনটা কাটবে, কেটে আপনাকে নতুন কার্টুন করাবে, নানান ধরনের ঝামেলা করবে। আপাতত রিয়াদ জেদ্দা থেকে ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া ছাড়া বাকি সবগুলো এয়ারলাইন্সে কার্টুন যাচ্ছে, কার্টুন নেওয়া যাচ্ছে। শুধু খালি কার্টুনটা ট্যাপ পেঁচিয়ে র্যাপিং করলে হচ্ছে। এই যে র্যাপিংগুলো, এগুলো র্যাপ পেপারগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, নিজেরাও ঘর থেকে করে আনতে পারেন, আবার চাইলে আমাদের আমাদের মাধ্যমে যারা মাল পাঠাবেন আমাদের এখান থেকেও করতে পারবেন, আর যারা দেশে যাবেন তারা এয়ারপোর্ট থেকেও র্যাপ করতে পারবেন। আমরা দেখাই একটা র্যাপিংয়ের প্রক্রিয়াটা। র্যাপ বেশি ট্যাপ মারতে হয় না, র্যাপ করলে যথেষ্ট, র্যাপিং করলে যথেষ্ট। ১১৮ সেন্টিমিটারের কার্টুন হতে হয়, 62 ইঞ্চি, 118 সেন্টিমিটার অথবা 62 ইঞ্চি টোটাল স্কোয়ার বাই। আচ্ছা আচ্ছা, এটা হলো কার্টুনের সাইজ এয়ারলাইন্সগুলোর। বাস আমরা তিনটে প্যাচ দেবো এখানে, সেফ, ব্যাস কমপ্লিট। এগুলোও কিন্তু বিমানে যাবে, অনেকে মনে করবেন যে বেশি প্যাচ চাইলে হয়তো নিরাপদ হবে, টেকসই হবে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তিন প্যাচ দিলে যথেষ্ট, আহামরি প্যাচ হইতে হয় না, আমাদের যাত্রীর সাথে এগুলো চলে যাবে দেশে। এখন আমরা মক্কা থেকেও কার্গো নিচ্ছি, আপাতত মক্কা এবং রিয়াদ থেকে নিচ্ছি, অন্যান্য শহর থেকে আপাতত বন্ধ রাখছি। যদি কার্গো পাঠাতে চান অফিসে নিয়ে আসেন, ইনশাল্লাহ এখন অতি দ্রুততার সহিত আমরা মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।